ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসায় আছেন এবং নিরাপদে থেকে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে আপনাদের বিভিন্ন বিষয়ের রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি আপনারা সেভাবে নিজেকে প্রস্তুত করেছেন রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখানো হয়েছিল আপনাদের বিশেষ অনুরোধে ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুই পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজ এক সঙ্গে দেখাতে বসেছি এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আশা করি সেভাবে নিজেকে প্রস্তুত করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে আমি এখানে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি এর বাইরের থেকে প্রশ্ন আসবে না এবং আসার কোনো সম্ভাবনাও নাই আপনাদের আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক অংশ অতি সংক্ষিপ্তর জন্য বারোটা প্রশ্ন থাকে সেই বারোটা প্রশ্ন থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় যার নাম্বার হচ্ছে দশ সেই দশ নম্বরের জন্য আমাদের বেশ কিছু প্রশ্ন পড়তে হবে যেগুলো এক কথায় উত্তর আশা করি আমার কথাগুলো যদি শোনেন বা লিখে রাখেন সমানভাবে উপকার পাবেন কারণ ইসলামের ইতিহাস আমি শুরু করছি ইতিহাস ইতিহাস এবং ইসলামের ও সংস্কৃতি প্রথম পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখেন জাজিরাতুল জাজিরাতুল আরব আরব অর্থ অর্থ কি কি এর উত্তর হচ্ছে আরব উপদ্বীপ জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ দুই নম্বর আরবের বৃহত্তম মরুভূমির নাম উল্লেখ করো আরবের বৃহত্তম মরুভূমির নাম উল্লেখ করো এর উত্তর হচ্ছে আদাহনা তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোন সময়কে জাহেলিয়া বলা হয়। এটার সঠিক উত্তর হচ্ছে ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী একশো বছর অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী একশো বছর যে সময় রয়েছে সেটাকে আই জাহেলিয়া বলা হয় চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দার আল দাদ কি দার আল দাদ কি ইসলাম পূর্ব যুগের মালার বৈঠকখানা সঠিক উত্তর ইসলাম পূর্ব যুগের মালার বৈঠকখানা পাঁচ নাম্বার গোত্রকে আরবিতে কি বলা হয় গোত্রকে আরবিতে কি বলা হয় সঠিক উত্তর কাবিলা ছয় নাম্বার মুসলমানদের প্রথম কিবলা কোনটি মুসলমানদের প্রথম কেবলা কোনটি এটা বাইতুল অথবা যে কোনো একটা দিলেই হবে মসজিদের সাত নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রাক ইসলামী যুগে আরবের একজন বিখ্যাত কবির নাম লিখো প্রাক ইসলামী যুগে আরবের একজন বিখ্যাত কবির নাম লিখো সঠিক উত্তর হচ্ছে ইমরুল কায়েস ইমরুল কায়েস আট নম্বর অর্থ কি কুরাইশ শব্দের অর্থ কি উত্তর সৌদাগর বা বণিক কুরাইশ শব্দের অর্থ সৌদাগর বা বণিক নয় নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মিরাজ শব্দের অর্থ কি উত্তর ঊর্ধ্ব গমন মিরাজ শব্দের অর্থ কি মিরাজ শব্দের অর্থ উর্ধগমন দশ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়শো বাইশ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত ছয়শো বাইশ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত উত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের হিজরতের জন্য আমরা জানি যে হিজরত সংগঠিত হয়েছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে এই হিজরত হওয়ার কারণে এই ছয়শো বাইশ খ্রিস্টাব্দ বিখ্যাত এগারো নম্বর আনসার কারা বা আনসার শব্দের অর্থ কি আনসার শব্দের অর্থ সাহায্যকারী এখানে প্রশ্ন এসেছে আনসার কারা উত্তর মহাজিরদের আশ্রয়দাতা অর্থাৎ মহাজিরদের যারা আশ্রয় দিয়েছিলেন ও সাহায্য করেছিলেন তাহলে এটার সঠিক উত্তর আনসার কারা মহাজিরদের আশ্রয়দাতা ও সাহায্যকারী যারা তারা হচ্ছে আনসার বারো নম্বর মদিনা সনদ কখন স্বাক্ষরিত হয় মদিনা সনদ কখন স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে নম্বর বদর যুদ্ধে ক্রাইশদের সৈন্য সংখ্যা কত ছিল বদর যুদ্ধে ক্রাইসদের সৈন্য সংখ্যা কত ছিল এটার উত্তর এক হাজার জন ছিল যুদ্ধে শক্রাইশদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার চোদ্দ নম্বর কোন যুদ্ধকে পরীক্ষার পরীক্ষার যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে পরীক্ষার যুদ্ধ বলা হয় সাতাশ খ্রিস্টাব্দের একুশে মার্চ সংগঠিত যে যুদ্ধ সেটাকে পরীক্ষার যুদ্ধ বলা হয় এরপর পনেরো নম্বর কার পরামর্শে পরীক্ষা খনন করা হয় কার পরামর্শে পরীক্ষা খনন করা হয় এটার সঠিক উত্তর সালমান সালমান ষোলো নাম্বার হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে হুদাই বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে এরপর সতেরো নম্বর ফাতহ মুবিন শব্দের অর্থ কী ফাত মুবিন শব্দের অর্থ মহাবিজয় ফাত হোম মুবিন শব্দের অর্থ মহাবিজয় ফাতহ মুবিন শব্দের অর্থ মহাবিজয় আঠারো নম্বর সাইফুল্লাহ কার উপাধি সাইফুল্লাহ কার উপাধি সঠিক উত্তর খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ কার উপাধি সঠিক উত্তর খালিদ বিন ওয়ালিদ উনিশ নম্বর সাইফুল্লাহ শব্দের অর্থ কি সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বিশ নম্বর কত সালে সংগঠিত হয় বা তাবুকের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে এই তাবুকের যুদ্ধকে রক্তপাথীন যুদ্ধ ও বলা হয় কিন্তু অথবা প্রশ্ন এটাও থাকতে পারে যে রক্তপাতহীন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর ছয়শ তিরিশ কি সঠিক উত্তর খলিফা শব্দের অর্থ প্রতিনিধি খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বাইশ নম্বর রিদ্দা শব্দের অর্থ কি রিদ্ধা শব্দের অর্থ কি সঠিক উত্তর প্রত্যাবর্তন করা বা ফিরে আসা সুরা মজলিস বা কাকে বলে সুরা হচ্ছে পরামর্শ সভা বা উপদেষ্টা পরিষদ যে কোনো একটা যদি লিখতে পারেন সেটাকে সঠিক হিসেবে ধরে নেওয়া হয় মজলিস সুরা হচ্ছে পরামর্শ সভা বা উপদেষ্টা পরিষদ এরপর চব্বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাইতুল মাল কি বাইতুল মাল কি বাইতুল মাল হচ্ছে ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার আপনারা জেনে থাকবেন ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগারই হচ্ছে বাইতুল মাল পঁচিশ নাম্বার দেওয়ান দেওয়ান এর প্রতিষ্ঠাতা কে দেওয়ান এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হজরত ওমর হজরত ওমর ছাবিশ নাম্বার রাইন অর্থ কি অর্থ কি উত্তর দুই জ্যোতির বা দুই আলোর অধিকারী আর জুনুরাইন বলা হতো উসমানকে হজরত ওসমানকে ঠিক আছে সাতাশ নম্বর সিফিনের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সিফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয় সঠিক উত্তর ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই সিফিনের যুদ্ধ সংগঠিত হয় ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই আঠাশ নম্বর উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হজরত মোয়াবিয়া হজরত মোয়াবিয়া উনত্রিশ নম্বর উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় সঠিক উত্তর সিরিয়ার দামেস্কো সিরিয়ার দামেস্কো তিরিশ নম্বর খারিজি শব্দের অর্থ কী খারিজি শব্দের অর্থ কী খারিজি শব্দের অর্থ দল ত্যাগ করা ছেড়ে আসা তিরিশ নাম্বার খারিজি শব্দের অর্থ দল ত্যাগ করা একত্রিশ নাম্বার কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন একত্রিশ নাম্বার কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন সঠিক উত্তর মোয়াবিয়া বত্রিশ নাম্বার কোন খলিফা সর্বপ্রথম ডাক বিভাগ চালু করেন কোন খলিফা সর্বপ্রথম ডাক বিভাগ চালু করেন এটার সঠিক উত্তর মোয়াবিয়া তেত্রিশ নম্বর মুসলমানদের আলেকজান্ডার বলা হয় কাকে মুসলমানদের আলেকজান্ডার বলা হয় কাকে উত্তর ওকবা বিন নাফি ওখবা বিন নাফি মুসলমানদের আলেকজান্ডার বলা হয় ওখবা বিন নাফি বানানটা একটু খেয়াল করবেন ওখবা বিন নাফি চৌত্রিশ নম্বর কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর আশি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নাম্বার খলিফা আব্দুল মালিকের উপাধি কি ছিল খলিফা আব্দুল মালিকের উপাধি কি ছিল উত্তর রাজেন্দ্র বা ফাদার অফ কিং এটাও আসতে পারে রাজেন্দ্র কার উপাধি ছিল বা ফাদার অব কিং নামে পরিচিত কে সঠিক উত্তর কিন্তু খলিফা আব্দুল মালিক এখানে একটু খেয়াল করবেন খলিফা আব্দুল মালিকের উপাধি ছিল রাজেন্দ্র বা ফাদার অফ দ্য কিং অথবা উল্টাটাও হতে পারে রাজেন্দ্র বা ফাদার অফ দ্য কিং নামে কে পরিচিত ছিলেন একটু ভালোভাবে খেয়াল করবেন ছত্রিশ নাম্বার কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয় কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয় সঠিক উত্তর উমাইয়া খলিফা সুলাইমানকে উমাইয়া খলিফা সুলাইমান কোন আন্দোলন উমায়া বংশের পতনকে ত্বরান্বিত করে সঠিক উত্তর আব্বাসীয় আন্দোলন কোন আন্দোলন উমায়া বংশের পতনকে ত্বরান্বিত করে সঠিক উত্তর আব্বাসীয় আন্দোলন আটত্রিশ নম্বর জাবের যুদ্ধ কত সালে সংগঠিত হয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর খ্রিস্টাব্দে উনচল্লিশ উমায়া বংশে কতজন খলিফা ছিল উমায়া বংশে কতজন খলিফা ছিল উত্তর চোদ্দ জন চল্লিশ নম্বর কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয় কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয় সঠিক উত্তর আব্দুর রহমান আদ দাখিল আব্দুর রহমান আদ দাখিল একচল্লিশ নম্বর ইসলাম শব্দের অর্থ কি আপনারা সবাই জানেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আনুগত্য ও আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ কি উত্তর শান্তি আনুগত্য ও আত্মসমর্পণ বিয়াল্লিশ নাম্বার কখন মুসলমানদের উপর রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে কখন মুসলমানদের উপর রোজা ফরজ হয় উত্তর দ্বিতীয় হিজরিতে তেতাল্লিশ নাম্বার সাওম শব্দের অর্থ কি সাওম শব্দের অর্থ বিরত থাকা সাওম শব্দের অর্থ বিরত থাকা চুয়াল্লিশ নাম্বার লাইলাতুল কদর অর্থ কি লাইলাতুল কদর অর্থ কি লাইলাতুল কদর অর্থ সম্মানিত রাত বা মহামানিত রাত লাইলাতুল কদর সম্মানিত রাত পঁয়তাল্লিশ নাম্বার নিসাব কাকে বলে নিসাব কাকে বলে উত্তর যে পরিমাণ ধন সম্পত্তি থাকলে জাকাত ফরজ হয় যে পরিমাণ ধন সম্পত্তি থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে নিসাব নিসাব কাকে বলে যে পরিমাণ ধন সম্পত্তি থাকলে জাকাত ফরজ হয় শব্দের অর্থ কি ওসর শব্দের অর্থ কি ওসর অর্থ হচ্ছে এক দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ আর ওসুর কি সেটা আপনারা জানেন ওসর হচ্ছে উৎপাদিত ফসলের জাকাত অর্থাৎ যে ফসল হয় সেই ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় সেটাকে বলে সাবিয়া কারা কারা উত্তর সাত ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায় সাবিয়া কারা সঠিক উত্তর সাত ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায় সাবিয়া কারা সাত ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায় আটচল্লিশ নম্বর মুরজিয়া শব্দের অর্থ কি মুরজিয়া শব্দের অর্থ কি উত্তর স্থগিত করা বা স্থগিতকারী মুরজিয়া শব্দের অর্থ স্থগিত বা স্থগিতকারী ঊনপঞ্চাশ নম্বর ড্যাম অফ দ্য রক বা কুব্বাত উসাকরা এর প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতাকে খলিফা আব্দুল মালিক 50 নাম্বার ড্যাম অফ দ্য রক বা কুববাত উশakra এই কুববাত উশakra ইংরেজি শব্দ হচ্ছে ড্যাম অফ দ্য রক যেকোন একটা থাকতে পারে এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হচ্ছে খলিফা আব্দুল্লাহ আব্দুল মালিক খলিফা আব্দুল মালিক 50 নাম্বার মক্কা বিজয় হয় কত সালে মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় 600 তিরিশ খ্রিস্টাব্দে এক পঞ্চাশ দামেস্কো মসজিদ কে নির্মাণ করেন সিরিয়ার দামেস্কো মসজিদ কে নির্মাণ করেন উত্তর আল ওয়ালিদ উত্তর আল ওয়ালিদ বান্ন নম্বর ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে হযরত আবু বকর হজরত আবু বকর তিপ্পান্ন নম্বর আরবদের শেক্সপিয়র কে ছিলেন বা আরবের শেক্সপিয়ার বলা হয় কাকে উত্তর ইমরুল কায়েস অর্থাৎ ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হতো চুয়ান্ন নম্বর হিলফুল ফুজুল অর্থ কি হিলফুল ফুজুল অর্থ কি হিলফুল ফুজুল অর্থ শান্তি সঙ্গ পঞ্চান্ন নম্বর মদিনার পূর্ব নাম কি মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব ইয়াসরিব বানানটা একটু খেয়াল করবেন ইয়াসরিব ছাপ্পান্ন নম্বর এবং সর্বশেষ মুসলমানদের প্রথম কিবলা কোনটি বাইতুল মুকাদ্দাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র থেকে ছাপ্পান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখানো হয়েছে এখানে উত্তর সহ রয়েছে উত্তরগুলো পাশেও দেয়া রয়েছে এখন আমরা দ্বিতীয় পত্রটা দেখব আপনাদের সুবিধার্থে একটি ভিডিওতেই আমি দেখবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের মোট ছাপ্পান্নটি সংক্ষিপ্ত আশা করি সবাই লিখে নিয়েছেন এবার আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটা আবু মুসলিম খোরাসনি কে ছিলেন আবু মুসলিম খোরাসনি কে ছিলেন সঠিক উত্তর আব্বাসীয় আন্দোলনের প্রভাবশালী নেতা আবার বলছি আবু মুসলিম খোরাসনি কে ছিলেন সঠিক উত্তর আব্বাসীয় আন্দোলনের প্রভাবশালী নেতা ছিলেন দুই নাম্বার আব্বাসীয় ক্লাফাত কখন প্রতিষ্ঠিত হয় আব্বাসীয় ক্লাফাত কখন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় ক্লাফাত প্রতিষ্ঠিত হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিন নাম্বার আসাফাহকার উপাধি আসাফাহ কার উপাধি উত্তর প্রথম খলিফা আবুল আব্বাসের একটু বলে রাখি আমরা কিন্তু এখন আলোচনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সম্পর্কে তিন নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসাফাহ কার উপাধি উত্তর প্রথম খলিফা আবুল আব্বাসের চার নম্বর আসাফাহ শব্দের অর্থ কি আসাফা শব্দের অর্থ কি সঠিক উত্তর রক্ত রক্ত পিপাসু সঠিক উত্তর রক্ত পিপাসু পাঁচ নাম্বার আব্বাসীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাসীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর কুফা এই কুফা কিন্তু বসরা ইরাকে সম্ভবত আব্বাসীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল এটা কুফা ছয় নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন নাসিবিনের যুদ্ধ সংগঠিত হয় কত সালে নাসিবিনের যুদ্ধ সংগঠিত হয় কত সালে উত্তর সাতশো খ্রিস্টাব্দে সাত নাম্বার কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয় কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়ে থাকে সঠিক উত্তর আব্দুর রহমান আদাখিল আব্দুর রহমান আদ দাখিল আট নাম্বার খলিফা হারুন রশিদের পিতার নাম কি পিতার নাম কি সঠিক উত্তর আল মাহদি আল মাহদি নয় নাম্বার নাইসি কে ছিলেন নাইসি কে ছিলেন ইনি ছিলেন বাজেন্টাইন সম্রাট অর্থাৎ বাজেন্টাইনের সম্রাটের নাম ছিল নাইসি ফোরাস নাইসি ফোরাস কে ছিলেন বাজেন্টাইন সম্রাট এরপর দশ নম্বর আরব্য রজনী কে সংকলন করেন আরব্য রজনী কে সংকলন করেন উত্তর হারুন অর রশিদ দশ নম্বর আরব্য রজনী কে সংকলন করেন উত্তর হারুন আর রশিদ এগারো নম্বর প্রশ্ন খলিফা হারুন আর রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন এনার নাম হচ্ছে ফাগফুর ফাগফুর খলিফা আর রশিদের সমসাময়িক চীনা সম্রাট যিনি ছিলেন ওনার নাম হচ্ছে ফাগফুর বারো নম্বর বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর খালিদ বার্মাকে বারো নম্বর বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর খালিদ বার্মাক খালিদ বার্মাক তেরো নম্বর বার্মাকি শব্দের অর্থ কি বার্মাকি শব্দের অর্থ পুরোহিত এরপর ১৪ নম্বর খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি ছিল খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি ছিল নামটা ছিল ফজল বিন ফজল বিন সাহল পনেরো নম্বর আরবদের নিরো কাকে বলা হয়ে থাকে আরবদের নিরো কাকে বলা হয়ে থাকে বা কাকে বলা হয় খলিফা আল খেয়াল করবেন খলিফা আল মুতাওয় খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম ছিল ফজল বিন সাহল এরপর পনেরো নম্বর বলেছি আরবদের নীরো বলা হয় কাকে আরবদের নীরো বলা হয় খলিফা আল বানানটা একটু খেয়াল করবেন ঠিক আছে ষোলো নম্বর সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে নসর ইবন আহমদ সামানীয় বংশের প্রতিষ্ঠাতা ষোলো নম্বর খেয়াল করেন সামানীয় বংশের প্রতিষ্ঠাতাকে নসর ইবনে আহমদ সতেরো নম্বর বোয়াইয়া বংশের প্রতিষ্ঠাতাকে বোয়া ইয়া বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর উপজাতি নেতা আবু সুজা বোয়াইয়া উপজাতি নেতা আবু সুজা বোয়াইয়া আঠেরো নম্বর প্রাচ্য ও প্রতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয় কাকে শেলজুল শাসক তুগ্রিল বেগকে শেলজুল শাসক তুগ্রিক বেলকে উনিশ নম্বর আতাবেগ কার উপাধি আতাবেগ কার উপাধি নিজামুল মুল্ক তুশির আতাবেগ কার উপাধি সঠিক উত্তর নিজামুল তুশির নিজামুল মুল্ক তোষির বিশ নম্বর লেখককে লেখককে উত্তর নিজামুল মুলক একুশ নম্বর ক্রুসেড শব্দের অর্থ কি ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ বাইশ নাম্বার কি পবিত্র স্থান বলা হয় কেন আমরা নর্মালি জানি যে জেরুজালেম হচ্ছে পবিত্র পবিত্র স্থান স্থান কারণ এটা এটা তিন ধর্মেরই সেই জন্য বলছে ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের প্রাণ পুরুষদের জন্মস্থান হচ্ছে এটা জেরুজালেম জেরুজালেম কে পবিত্র স্থান বলা হয় কেন এটা দুই রকম উত্তর হতে পারে একটা হচ্ছে যে তিন ধর্মের পবিত্র স্থান হচ্ছে এটা ইসলাম ইহুদি এবং খ্রিস্টান অথবা এটাও লিখতে পারেন ইসলাম ইহুদি এবং খ্রিস্টানদের যারা প্রাণ ছিলেন অর্থাৎ যারা ধর্মের প্রবর্তক ছিলেন তাদের বা ধর্মের বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মস্থান ছিল জেরুজালেম তেইশ নম্বর পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন সঠিক উত্তর হাসান বিন শাবাহ পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন হাসান বিন শাবাহ চব্বিশ নম্বর কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিল কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিল সঠিক উত্তর আলামুথ পর্বতে আলামুথ পর্বতে পঁচিশ নম্বর আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন আব্বাসীয় বংশের শেষ শেষ খলিফা কে ছিলেন মুতাসেম বিল্লাহ আব্বাসীয় বংশের শেষ খলিফা ছিলেন মোতাসিম বিল্লাহ ছাব্বিশ নাম্বার আব্বাসীয় খলিফা কতজন ছিলেন আব্বাসীয় খলিফা ছিলেন সাইত্রিশ জন আব্বাসীয় খলিফা ছিলেন সাইত্রিশ জন সাতাশ নম্বর বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা কে বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা খলিফা আল মামুন আঠাশ নম্বর বাইতুল হিকমা কী বাইতুল হিকমা কি বাইতুল হিকমা খলিফা আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত গবেষণাগার বাইতুল হিকমা কি উত্তর খলিফা আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত গবেষণাগার অর্থাৎ বাইতুল হিকমা একটা গবেষণাগার যেটা প্রতিষ্ঠা করেছিল খলিফা আল মামুন উনত্রিশ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাইহানি কি রায়হানি কি উত্তর এক প্রকার হস্তলিখন পদ্ধতি অর্থাৎ হাতে লেখার একটা পদ্ধতি রায়হানি কি উত্তর এক প্রকার হস্তলিখন পদ্ধতি তিরিশ নাম্বার আরবদের দার্শনিক বলা হয় কাকে আরবদের দার্শনিক বলা হয় কাকে উত্তর আল কিন্দিকে আল কিন্দিকে কে একত্রিশ নাম্বার ইবনেসিনা কে ছিলেন কে ছিলেন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন আপনারা আগেই জেনে থাকবেন যে একজন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন বত্রিশ নম্বর জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ পবিত্র বা বিশুদ্ধ বা বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র বা বিশুদ্ধ তেত্রিশ নাম্বার বায়তুল হিকমার কয়টি বিভাগ ছিল আগেই বলেছি বাইতুল হিকমা একটি গবেষণাগার যেটা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেছিল এটার বিভাগ ছিল তিনটা চৌত্রিশ নাম্বার বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ নগরী টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ নগরী টাইগ্রিস টাইগ্রিস নগরের নদীর তীরে অবস্থিত পঁয়ত্রিশ নাম্বার দারু সালাম শব্দের অর্থ কে দারু সালাম শব্দের অর্থ শান্তির নগর দারুসালাম শব্দের অর্থ শান্তির নগর ছত্রিশ নাম্বার বাগদাদ শব্দের অর্থ কে বাগদাদ শব্দের অর্থ আল্লাহর দান বাগদাদ শব্দের অর্থ আল্লাহর দান 37 নম্বর বাগদাদের অপর নাম কি বাগদাদের অপর নাম মনসুরিয়া বাগদাদের অপর নাম মনসুরিয়া আটত্রিশ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন রুসাফাকি কি কি উত্তর আব্বাসীয় খলিফা আবু জাফর আল মুনসুর কর্তৃক নির্মিত একটা রাজপ্রাসাদ রুশাফাকি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মুনসুর কর্তৃক নির্মিত রাজপ্রাসাদ উনচল্লিশ নম্বর সুর্রাহ মানরা অর্থ কি সুররাহ মানরা অর্থ কি এর উত্তর আনন্দ দানকারী অর্থাৎ যিনি আনন্দ দান করেন যিনি আনন্দ দেন আরবিতে ওটাকে সুর্রাহ মানরা বলে চল্লিশ নম্বর মানারা আল মালারিয়া কি মানারা আল মালারিয়া কি উত্তর সামারা মসজিদের প্যাচানো মিনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটু খেয়াল করেন মানারা মানারা আল মালাবিয়া দুঃখিত মানারা আল মালবিয়া কি সামারা মসজিদের প্যাচানো মিনার অর্থাৎ এই সামারো সামারা মসজিদের যে প্যাচানো মিনার রয়েছে এই প্যাচানো মিনারটার নাম হচ্ছে মানারা আল মালবিয়া মালরিয়া 41 নম্বর মুতাজিলা সম্প্রদায় কারা মুতাজিলা সম্প্রদায় কারা ওয়াসিল বিন আতার প্রতিষ্ঠিত মতবাদের অনুযায়ী অনুসারী যারা তারা হচ্ছে মোতাজেলা অর্থাৎ মুতাজিলা কারা বা মুতাজিলা সম্প্রদায় কারা উত্তর ওয়াসিল বিন আতার প্রতিষ্ঠিত মতবাদের অনুসারীরা অর্থাৎ ওয়াসিল বিন আতার একটি মতবাদ প্রতিষ্ঠা করেছিল সেই মতবাদের অনুসারী যারা ছিল তারা হচ্ছে মোতাজিলা সম্প্রদায় বিয়াল্লিশ নম্বর মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন আগে উত্তর পেয়েছেন ওয়াসিল বিন আতা মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াসিল বিন আতা তেতাল্লিশ নম্বর মোতাজিলা শব্দের অর্থ কি মোতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী অর্থাৎ যারা দল থেকে ত্যাগ করে মোতাজজিল শব্দের অর্থ দল ত্যাগী চুয়াল্লিশ নম্বর আশারিয়া কারা আসারিয়া কারা ইসলামের একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায় আশারিয়া কারা সঠিক উত্তর ইসলামের একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায় আশারিয়া কারা ইসলামের একটি ধর্মতাত্ত্বিক সম্প্রদায় পঁয়তাল্লিশ নম্বর আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি তার নামের সাথে এটার নামকরণ করা হয়েছে অর্থাৎ আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি নম্বর আবু মুসলিম কে ছিলেন আব্বাসীয় আন্দোলনের একজন প্রভাবশালী নেতা এটা এক নম্বরে বলা হয়েছিল যে আবু মুসলিম কে ছিলেন আবু মুসলিম আব্বাসীয় আন্দোলনের একজন প্রভাবশালী নেতা ছিলেন নহরে জুবাইদা কি একটু বলি জোবায়দা ছিলেন খলিফা হারুনা রশিদের স্ত্রী উনি খুব প্রভাবশালী ছিলেন নহরে জুবাইদা হচ্ছে খলিফা হারুনা রশিদের স্ত্রী জুবায়দা কর্তৃক খননকৃত একটি খাল সেটার নাম হচ্ছে নহরে আটচল্লিশ নম্বর আব্বাসীয় খিলাফাত কখন প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় খিলাফাত কখন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনপঞ্চাশ খলিফা হারুনর রশিদের পার্শ্বিক স্ত্রীর নাম কি ছিল পার্শ্বিক অর্থাৎ পারস্যে ওনার আরেকটি স্ত্রী ছিলেন ওনার নাম ছিল মারাজিল খলিফা আর রশিদের পার্শিক স্ত্রীর নাম ছিল মারাজিল পঞ্চাশ নম্বর বাইতুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হিকমা একটা গবেষণাগার গবেষণা প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠা করা হয়েছিল আটশো ত্রিশ খ্রিস্টাব্দে বায়তুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয় আটশো তিরিশ খ্রিস্টাব্দে এক পঞ্চাশ আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন মোতাসিম বিল্লাহ আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা ছিলেন মোতাসিম বিল্লাহ আল মুনসুর শব্দের অর্থ কি আল মুনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী যিনি জয়লাভ করেন বান্ন নম্বর দেখতে পাচ্ছেন আল মুনসুর শব্দের অর্থ বিজয়ী তিপ্পান্ন নাম্বার খলিফা হারুন আর রশিদের পিতার নাম কি ছিল খলিফা হারুন আর রশিদের পিতার নাম আল মাহদি চুয়ান্ন নাম্বার আরব্য রজনীর নায়ক কে আরব্য রজনীর নায়ক হচ্ছে খলিফা হারুন আর রশিদ শানবাদ কে ছিলেন শানবাদ কে ছিলেন এটা নট সিনবাদ সিনবাদ ভাববেন না শানবাদ কে ছিলেন পারস্যের মাজুশি সম্প্রদায়ের লোক ছিলেন শানবাদ পারস্য অর্থাৎ ইরানের ইরানের আগের নাম ছিল পারস্য আর পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান শানবাদ কে ছিলেন পারস্যের মাজুশি সম্প্রদায়ের লোক ছিলেন ছাপ্পান্ন নম্বর নিজামিয়া মাদ্রাসা কোথায় নিজামিয়া মাদ্রাসা কোথায় উত্তর বাগদাদে সাতান্ন নম্বর এবং সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য বোয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আবু সুজা বোয়াইয়া বোয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর আবু সুজা বোয়াইয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে মোট সাতান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং প্রথম পত্রে ছাপ্পান্নটি প্রশ্ন রয়েছে আপনাদের সাথে এত সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা যারা লিখে নিয়েছেন ভালো আর যদি লিখে না নিতে পারেন এগুলো শুনে মনে রাখতে পারলেও রাখবেন সমস্যা নেই আশা করি এখান থেকে সব প্রশ্নগুলো আপনাদের আসবে এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বাছাই করে সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে আনা হয়েছে সবাই নিজেকে সেভাবে প্রস্তুত করবেন পরীক্ষা ভালো করবেন সবার জন্য কামনা রইল ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম